প্রিয় ছাত্ররা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন সেট আলোচনা করে দিয়েছি, আজকে আমি আরেকটি প্রশ্ন সেট আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করবে, তো আমি একটার পর একটা প্রশ্ন আলোচনা করছি, তোমরা একটু শুনবে। আচ্ছা, তোমরা দেখো, এখানে একটা আমার কাছে যে সেটটি আছে, এখানে তোমাদের কাছেও আছে, দেখে নিও। একের দাগে কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো। সেখানে দেওয়া আছে, প্রথম প্রশ্ন দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে বৃদ্ধির পরিমাণ 18 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে বৃদ্ধির পরিমাণ কত হবে, সেটা শূন্যস্থান পূরণ, মাল্টিপল চয়েস আছে এখানে। তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করব, যখন ফারেনহাইট স্কেলের বৃদ্ধির পরিমাণ যদি দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে যদি জানতে চাওয়া হয়, তখন আমাদের কাজ হবে যে 5/9 দিয়ে গুণ করে দেখতে হবে কত হয়। তাহলে এখানে 18 ডিগ্রি ফারেনহাইট আছে, তাহলে তখন 5/5 / 9 * 18, ঠিক আছে? তাহলে কাটাকুটি হয়ে কত হবে, 5/9 * 18 করলে কাটাকুটি হয়ে 10 হবে। তাহলে অ্যান্সার হবে এখানে 10°C, অপশান ডি, মনে থাকবে? আচ্ছা, যদি এটা উল্টো থাকতো, যদি দেওয়া থাকতো সেলসিয়াসে দেওয়া থাকতো, ফারেনহাইটে বের করতে বলতো, সেই রকম কোশ্চেনটা থাকতো, তাহলে তখন তখন 9/5 দিয়ে গুণ করে দেখতো, মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে, কঠিনী ভবন হলো, অপশান দেওয়া আছে, 4টি অপশান দেওয়া আছে, এখানে সঠিক অ্যান্সারটি যেটি হবে সেটি হলো অপশান বি, তরল থেকে কঠিন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে 1.3, সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হয়, এখানে দেওয়া আছে প্রতিবিম্ব, ছায়া, প্রতিকৃতি, সবকটি, অ্যান্সার হবে সি, প্রতিকৃতি। আচ্ছা, 1.4, চুম্বকের গাণিতিক দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য হবে, এখানে অপশান এ, 0.86 সেন্টিমিটার। আচ্ছা, এবারে আছে 1.5, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে, তা হলো অপশান সি, টাংস্টেন, অপশান সি, টাংস্টেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসছি 2-এর দাগে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন দেওয়া আছে 1.2.1-এ, কোন তাপ গ্রহণ করলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে না, মানে তাপমাত্রা বাড়ে না, তাই তো? গ্রহণ করলে তো বাড়ে, তার এখানে তাপমাত্রা বাড়বে না, কোন তাপ গ্রহণ করলে, অ্যান্সার হবে লিন তাপ, লিন তাপ গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় না, কি হয়, শুধু অবস্থার পরিবর্তন ঘটে। আচ্ছা, 2.2, একই পরিমাণ দুধ ও জলকে একই সময় ধরে সমানভাবে উত্তপ্ত করলে কে বেশি গরম হবে, দুধ বেশি গরম হবে, কোন যন্ত্রে সূচিচুম্বক ব্যবহৃত হয়, সূচিচুম্বক নৌকম্পাসে ব্যবহার করা হয়, গ্যালভানোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসছে 2.4, অভিসারী আলোকরশ্মি গুচ্ছের চিত্র দাও। এগুলো বলেছিলাম, তাছাড়া বইতে একটু দেখবে, অভিসারী আলোকরশ্মি গুচ্ছের চিত্র দাও। আচ্ছা, আমি বইতে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা আঁকবে। এই যে দেখো, এখানে
এই যে ছবিটি, এই যে অভিসারী আলোকরশ্মি গুচ্ছের ছবি, এটা প্র্যাকটিস করবে ছবিটি। আচ্ছা নেক্সট কি আছে, নেক্সট প্রশ্ন, প্রিজমে সাদা আলো পড়লে কোন বর্ণের বিচ্যুতি কম হয়? লাল বর্ণের আলোটির বিচ্যুতি সব থেকে কম হয়। ইলেকট্রিক কলিং বেলে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়? ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। একটি সেকেন্ডারি সেলের উদাহরণ দাও। সেকেন্ডারি সেল আমরা এই যে কোনো গাড়িতে যে সেলগুলো ব্যবহার করা হয়, গাড়ির স্টার্টার হিসাবে যে সেলগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। তাছাড়া মোবাইলে যে ব্যাটারিটি থাকে সেটিও একটি সেকেন্ডারি সেল। এগুলোকে আমরা চার্জ দিয়ে চার্জ দিতে পারি। আচ্ছা নেক্সট প্রশ্ন আছে 2.8, সোলার ক্যালকুলেটারে তড়িৎ শক্তির উৎস কী? সোলার ক্যালকুলেটারে তড়িৎ শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, কোনো প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 100 ডিগ্রি হলে অন্তরফল কত? আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, যেহেতু সমষ্টি 100 বলেছে তাহলে আপতন কোণ হবে কত, 50 ডিগ্রি, এবং প্রতিফলন কোণও 50 ডিগ্রি হবে। তো তাদের অন্তরফল মানে বিয়োগফল কত হবে? 50 - 50 মানে 0ই হবে। চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা কম তাকে কী বলে? তাকে উদাসীন অঞ্চল বলে। আচ্ছা নেক্সট আসছি 3-এর দাগে প্রশ্ন, 2 মার্কের, যে কোনো 7টি প্রশ্ন উত্তর দাও। 3.1 প্রশ্নটি কী আছে, স্নান করার পর পাখা চালিয়ে নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন? স্নান করার পর আমাদের কী হয়, গায়ে একটু একটু জল লেগে থাকে। যখন আমরা ফ্যানের নিচে দাঁড়াই তখন এই গায়ে যে লেগে থাকা জল সেগুলোর বাষ্পায়ন হয়, ঠিক আছে, মানে জলটি বাষ্পে পরিণত হতে যায়, যার জন্য হেল্প কে করে, ফ্যানের হাওয়া অর্থাৎ বায়ুপ্রবাহ। এখানে তো যখন জল যখন বাষ্পে পরিণত হয় তখন কি হয়, তখন তাকে লীনতাপ গ্রহণ করতে হয়। এখানে আমাদের শরীর থেকে এই লীনতাপটি গৃহীত হয়, দিয়ে এই জলটি বাষ্পীভূত হয়। তাহলে যখন শরীর থেকে লীনতাপ গ্রহণ হচ্ছে তাহলে এই জন্য ঠান্ডা বোধ হয়, লীনতাপ নিয়ে নিচ্ছে, তো গ্রহণ করে নিচ্ছে, দিয়ে বাষ্পে পরিণত হয়েছে, সেই জন্য আমাদের ঠান্ডা বোধ হয়। আচ্ছা এবারে আসছি পরবর্তী প্রশ্ন, যে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে কি ঘটবে? আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে, ঘন থেকে লঘুতে যখন যায় আলোকরশ্মি কি হবে, অভিলম্ব থেকে আলোকরশ্মি দূরে সরে যায়, অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ, আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণটি বেশি হয়, তাই তো? তো এর চিত্রটি তোমরা বইতে একটু দেখবে, আমি বইতে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু সেই ছবিটা প্র্যাকটিস করবে। এখানে কি বলেছে, আলোরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, তার মানে এই ছবিটা দেখো, এখানে মাধ্যম 1, এখানে মাধ্যম 2 লেখা আছে, এটা উপরেরটা হচ্ছে ঘনমাধ্যম, নিচেরটা হচ্ছে লঘু মাধ্যম। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, মানে দুই, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, এই যে রেখাটি, যে EF লেখা আছে, দুই মাধ্যমের বিভেদ তল, তাহলে এটা হচ্ছে ঘনমাধ্যম উপরেরটা, নিচেরটা লঘু মাধ্যম। অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এই যে প্রতিসৃত রশ্মি দূরে সরে যাচ্ছে দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আপতন কোণ। এখানে প্রতিসরণ কোণ আপতন কোণের তুলনায় বড়, তাহলে এই ছবিটা প্র্যাকটিস করবে। আচ্ছা নেক্সট কী আছে,
রামধনু কি, রামধনু কি তো আগে আগের এটাই আলোচনা করেছি, সেটাই শুনে নিও, আগের ভিডিওটি আলোচনা করেছি রামধনু কি, বইতে পড়বে আছে বলে দিয়েছি দেখবে। আচ্ছা, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চৌম্বক ক্ষেত্রের ভূমিকা আলোচনা করো। জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চৌম্বক ক্ষেত্রের ভূমিকা এগুলো আলোচনা করা হয়েছে, তোমরা আমি বইতে বলে দিচ্ছি সেগুলো দেখবে। এই যে পেজ নাম্বার 48, পেজ নাম্বার 48-এ ডিটেলস দেওয়া আছে, সেটাকে তোমরা গুছিয়ে ছোট করে লিখবে। এগুলো আগেও আলোচনা করা হয়েছে, পেজ নাম্বার 48 দেখবে। আচ্ছা, নেক্সট কী আছে? সুইচ অফ অবস্থায় এক্সেল ব্যাটারির বর্তনী চিত্র দাও। সুইচ অফ অবস্থায়, তো আমি এখানে একটা ছবি এঁকে তাহলে দেখাচ্ছি। সুইচ অফ অবস্থায় এক্সেল ব্যাটারি নাকি বর্তনী চিত্র আঁকতে বলেছে আমি, তাহলে কী করব? তো এখানে ছবিটি দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে। এখানে আমি একটি সার্কিট এঁকেছি, এই যে দেখো, একটা হচ্ছে ব্যাটারি, একটি সেল বলেছে এক সেল, তাহলে ব্যাটারি প্লাস, এটা মাইনাস, আর এইটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে অফ অবস্থায় আছে, দেখতে পাচ্ছি এটা অফ। এখানে একটা পরিবাহী তার দিয়ে এটা একটা বাল্ব ইউজ করেছে, এটা হচ্ছে অফ অবস্থায় আছে। যদি অন থাকতো তাহলে কিন্তু এখানে যে অন থাকলে এখানে মাঝখানে একটা ডট দিতাম, এখানে মাঝখানে ডট দিইনি, তার মানে এটা অফ অবস্থায় আছে, এটা থেকে বুঝতে পারলাম। এভাবে তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এবারে দিয়েছে এলইডির পুরো নাম লেখ কি, এলইডি, এলইডি যে বাল্বগুলো, এলইডি হচ্ছে কি পুরো নাম, লাইট ইমিটিং ডায়োড। স্পেলিংটা ঠিক করে লিখবে, লাইট LIGHT, ইমিটিং EMI, TTING, ইমিটিং ডায়োড, DIODE, স্পেলিংটা ঠিক করে লিখবে। আচ্ছা, এরপরে আসছি এক্স রে আমাদের কী ক্ষতি করে। এক্স রে আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, আমাদের শরীরের কোষের ডিএনএর ক্ষতি করতে পারে, গর্ভস্থ শিশুদের বিভিন্ন শারীরিক গোলযোগ সৃষ্টি করতে পারে, ঠিক আছে, এক্স রে। এই জন্য যারা এক্স রে মেশিনে যারা কাজ করেন তাদেরকে বিশেষ সাবধান অবলম্বন করতে হয়। ঠিক আছে, তো এগুলো লিখবে। আচ্ছা, নেক্সট আছে 3.8, কোনো বস্তু চুম্বক কিনা তা জানতে আকর্ষণ আর বিকর্ষণ কোনটি বেশি নির্ভরযোগ্য ব্যাখ্যা করো। কোনো বস্তু চুম্বক কিনা জানতে বিকর্ষণই একটি নির্ভর, বিকর্ষণই হচ্ছে নির্ভরযোগ্য বৈশিষ্ট্য এখানে। কারণ কি, আমি ধরো একটি চুম্বক নিলাম, একটি চুম্বক নেওয়া হলো এবং একটি পরীক্ষাধীন বস্তু নিলাম। পরীক্ষাধীন বস্তু মানে এই বস্তুটি চুম্বক কি চুম্বক নয় সেটা টেস্ট করব। তাহলে কোনো চুম্বক সবসময় চুম্বককে আকর্ষণ করে, মানে চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করে, আবার কোনো চুম্বক কোনো চৌম্বক পদার্থকেও আকর্ষণ করে, তার মানে দুই ক্ষেত্রে আকর্ষণই করছে। তাহলে এর থেকে বোঝা যাবে না যে পরীক্ষাধীন বস্তুটি চুম্বক না চৌম্বক, কিন্তু কোনো চুম্বক চৌম্বক পদার্থকে বিকর্ষণ করে না, কিন্তু চুম্বককে, মানে কোনো চুম্বক চুম্বককে অন্য কোনো চুম্বককে বিকর্ষণ করতে পারে যদি সমমেরু হয়। তাহলে এখানে এই পরীক্ষার সাহায্যে, বিকর্ষণ পরীক্ষার সাহায্যে কিন্তু আমরা পদার্থটি চুম্বক না
চৌম্বক সেটা কিন্তু বুঝতে পারবো এইভাবে। আচ্ছা নেক্সট কি আছে, নেক্সট প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। ফিউজ তারের বৈশিষ্ট্য, ফিউজ তার হচ্ছে আমরা ব্যবহার করি কোথায়, কোনো আমাদের বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামকে যাতে করে কোনো ক্ষতি না হয় বৈদ্যুতিক সরঞ্জামের, সেজন্য আমরা ব্যবহার করি ফিউজ তার। কোনো কারণে বেশি পরিমাণ তড়িৎ বাড়িতে চলে আসলে অনেক সময় আমাদের বৈদ্যুতিক সরঞ্জামগুলো ক্ষতি হতে পারে, সেগুলোকে বাঁচানোর জন্য ফিউজ তার ব্যবহার করে। তো ফিউজ তারের বৈশিষ্ট্য কি, ফিউজ তার অল্প তাপে গলে যেতে পারে, যে বর্তনী ছিন্ন হতে পারে। তাহলে ফিউজ তারের গলনাঙ্ক কম হতে হবে, এবং আর কি হতে হবে, না ফিউজ তারের রোধ বেশি হতে হবে। ফিউজ তারের রোধ বেশি হলে কী হবে, তাড়াতাড়ি গরম হবে, এবং তাড়াতাড়ি গরম হলে সেটি তাড়াতাড়ি গলে যাবে। ফিউজ তার সাধারণত বিভিন্ন ধাতুর মিশ্রণ দিয়ে বানানো হয়, অর্থাৎ সংকর ধাতু দিয়ে বানানো হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আচ্ছা এরপর কি আছে, যে অরোরা কি। অরোরা হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা। সাধারণত আমরা পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে এক ধরনের আলোক বলয় দেখি। সেই আলোক বলয়টা কেন সৃষ্টি হয়, না আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের রশ্মি, মানে সূর্য থেকে বা বিভিন্ন নক্ষত্র থেকে আসছে, যাকে আমরা মহাজাগতিক রশ্মি বলি। সেই মহাজাগতিক রশ্মি বা কসমিক রে, তো সেই কসমিক রের মধ্যে বিভিন্ন ধরনের আধানযুক্ত কণা বা নিস্তড়িত কণাও থাকে। তো সেই আধানযুক্ত কণা যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে, তার সাথে পৃথিবী চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষ ঘটে। পৃথিবী চৌম্বক ক্ষেত্র এবং আধানযুক্ত কণার সংঘর্ষের ফলে আলোক বিকিরণ সৃষ্টি হয়। সেই আলোক বিকিরণ আমরা দেখতে পাই উত্তর সুমেরু এবং কুমেরু মহাদেশে, তাকে আমরা মেরুজ্যোতি বা অরোরা বলে থাকি। ঠিক আছে, তো এগুলো পড়বে বইতেও আছে সব। নেক্সট আসছি চারের দাগে প্রশ্ন, প্রতিফলনের নিয়মগুলি লেখো। প্রতিফলনের নিয়ম প্রথম নিয়ম হচ্ছে যে আপতিত রশ্মি কমা প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অর্থাৎ এই যে তিনটি সরলরেখার কথা বললাম, এই তিনটি সরলরেখা সর্বদা একই সমতলে থাকে, এটা হচ্ছে প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এরপর আসছি প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে তিনটি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য, যেভাবে পার্থক্য লেখা, একদিকে প্রাকৃতিক চুম্বক, একদিকে কৃত্রিম চুম্বক লিখবে। প্রাকৃতিক চুম্বকের প্রথম পার্থক্য হচ্ছে প্রাকৃতিক চুম্বক প্রকৃতি থেকে পাওয়া যায়, কৃত্রিম চুম্বক কৃত্রিমভাবে বানাতে হয়। হলো, এবারে দ্বিতীয় পার্থক্য হবে প্রাকৃতিক চুম্বকের শক্তি, আকর্ষণ করার শক্তি বা ক্ষমতা কম, কৃত্রিম চুম্বকে আকর্ষণ করার ক্ষমতা বেশি। হ্যাঁ, প্রাকৃতিক চুম্বকের, তারপর নেক্সট পার্থক্য, প্রাকৃতিক চুম্বকের শক্তিকে ইচ্ছামতো বাড়ানো বা কমানো যেতে পারে না, কৃত্রিম চুম্বকের শক্তিকে ইচ্ছামতো বাড়ানো বা কমানো যেতে পারে। আচ্ছা আরও হবে প্রাকৃতিক চুম্বকের মেরুকে পরিবর্তন করা যায় না, কৃত্রিম চুম্বকের মেরু পরিবর্তন করা যেতে পারে। তো এইসব আরও অনেক পার্থক্য হয়, তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা নেক্সট কী আছে, নেক্সট দিয়েছে 5 × f − 32 সমান 9c, সূত্রটি প্রমাণ করো, যেখানে c এবং f প্রচলিত অর্থ বহন করে। এই যে c এবং f প্রচলিত অর্থ বহন করে, তার কথার অর্থটা হচ্ছে c ফর সেলসিয়াস আর f ফর ফারেনহাইট, এটাই বোঝানো হয়েছে আর কিছু নয়, এটাকে বোঝানোর জন্য এই কথাটা লেখা হয়েছে। তাহলে এখানে একটু জাস্ট ঘুরিয়ে দেওয়া আছে, ফাইভ ইন্টু এফ মাইনাস 32 সমান 9c, তার মানে আমি একটু অঙ্কটাকে একটু এটাকে সরল করলে কি পাবো, না f মাইনাস 32 সমান
9c/5 বা আরেকটু যদি সাজিয়ে নিই তাহলে হবে f-32/9 = c/5, অর্থাৎ c/5 = f-32/9। তো এই সূত্রটা এখন মনে হচ্ছে বেশ চেনা চেনা লাগছে এবার, তো এর প্রমাণটা তোমরা তো এবার পারবে, এটা করানো হয়েছে বইতে, দেখবে বইতে আমি বলে দিচ্ছি পেজ নাম্বার প্রথমেই আছে, প্রথমের দিকেই আছে, পেজ নাম্বার বলে দিচ্ছি, এটা আগেও বলেছি, পেজ নাম্বার সিক্সে এই প্রমাণটা দেওয়া আছে। আচ্ছা এবার আছে তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা হয়। তড়িৎ চুম্বকের শক্তি আমরা যে তড়িৎ চুম্বক যখন বানাই তখন কি করি, একটা কাঁচা লোহার দণ্ডের উপর আমরা তামার অন্তরিত তামাতারকে জড়িয়ে জড়িয়ে সেখানে তড়িৎ প্রবাহ পাঠিয়ে চুম্বক বানানো হয়, তড়িৎ চুম্বক। তো সেখানে আমরা তড়িৎ প্রবাহের মাত্রা বা পরিমাণ যদি বাড়িয়ে দিই, মানে ব্যাটারির সংখ্যা যদি বাড়িয়ে দিই, তাহলে সেখানে চুম্বকের চুম্বকত্বের পরিমাণ বা আকর্ষণ করার ক্ষমতা বেড়ে যাবে, এটাও হয়। তাছাড়া আমরা এই যে কাঁচা লোহার দণ্ডে আমরা যদি পাক সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলেও আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে, ঠিক আছে। তো এইসব কারণগুলো, এগুলোর সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্রে তড়িৎ চুম্বকের শক্তি বাড়াতে পারি। তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। তড়িৎ চুম্বক আমরা কলিং বেলে ব্যবহার করি, কলিং বেলে আমরা ব্যবহার করে থাকি, আরও বিভিন্ন জায়গায় কলকারখানাতে বিভিন্ন বড় বড় জিনিসপত্র তোলা নামানোতে ও তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আচ্ছা এবার হচ্ছে স্নায়ুকোষ বিদ্যুৎ পরিবহন করতে পারে কেন, না কারণ স্নায়ুকোষের মধ্যে এবং স্নায়ুকোষের বাইরে আধানযুক্ত কণার পরিমাণ এবং আধানযুক্ত কণার প্রকৃতির আলাদা থাকার জন্য কী হয়, স্নায়ুকোষ তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ স্নায়ুকোষের মধ্যে আধানযুক্ত কণা আছে যার জন্য সে আধানযুক্ত কণাগুলোর মানে কোষের মধ্যে এবং কোষের বাইরে সংখ্যায় এবং প্রকৃতিতে পার্থক্য, মানে পার্থক্য থাকার জন্য তারা তড়িৎ পরিবহন করতে পারে। তো এখানে আরও একটা প্রশ্ন দেওয়া আছে যে স্নায়ুকোষ নিয়ে গবেষণায় স্কুইড প্রাণী কেন ব্যবহার করে। এখানে স্কুইড হচ্ছে একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী, একে ব্যবহার করা হয় কারণ স্কুইডের ক্ষেত্রে যে স্নায়ুকোষের আকারগুলো বড় হয়, আমাদের আমাদের দেহের যে স্নায়ুকোষগুলো আছে সেগুলো খুব সরু এবং ছোট, সেগুলোকে দিয়ে গবেষণা করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে, কিন্তু স্কুইডের ক্ষেত্রে স্নায়ুকোষগুলো বেশ বড়, মানে আমাদের স্নায়ুকোষের তুলনায় প্রায় 25 গুণ বড়, যার জন্য কি হয় আমাদের মানে বিজ্ঞানীদের গবেষণা করতে সুবিধা হয়, এই জন্য স্কুইডকে ওনারা বেছে নিয়েছেন, স্কুইড প্রাণীকে। ঠিক আছে, তো তোমরা এটা বইতেও আছে, দেখবে বইতেও পড়বে ভালো করে, বইতেও বেশ সুন্দর করে লেখা আছে, পড়ে নেবে। আচ্ছা নেক্সট কী বলেছে, নেক্সট বলেছে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফকে সম্পূর্ণরূপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলেছে তার সাথে, 10 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে কত তাপ প্রয়োজন। 1 গ্রামের জন্য যদি আমার 80 ক্যালোরি লাগে তাহলে 10 গ্রামের জন্য কত হবে, 10 × 80 অর্থাৎ 800 ক্যালোরি, 800 ক্যালোরি তাপ দিলে পরে 10 গ্রাম বরফ সম্পূর্ণরূপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত হবে। সূচিছিদ্র ক্যামেরার প্রতিকৃতি বড় করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়, সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি বড় করতে চাই তার জন্য কি করব, না সূচিছিদ্র ক্যামেরা তোমাদের আইডিয়াটা মনে পড়ছে যে একটা আয়ত ঘনকাকৃতি একটা চৌকের মতো একটা ফাঁকা বক্স যার পিছনের দিকে ঘষা কাঁচ, সামনের দিকে সামনের তলে ছোট্ট একটা ছিদ্র থাকে। তো আমরা যদি বস্তু এবং ছিদ্র
বস্তু এবং ছিদ্রের কে যদি দূরত্বকে যদি কমাতে থাকি, বস্তু এবং ছিদ্রের মধ্যে দূরত্বকে যদি কমাতে থাকি, তাহলে পিছনের যে এটাই তলে যে ঘষা কাজ আছে, অর্থাৎ পর্দা যেটাকে আমরা বলছি, সেখানে যে প্রতিকৃতিটা পাবো তার আকৃতি বড় হবে। ঠিক আছে, আর এটা এটা একটা পদ্ধতি, বড় বড় করার পদ্ধতি এটা একটা। তাছাড়া আরও পদ্ধতি আছে, যদি আমরা বস্তুকে স্থির রাখলাম, বস্তু এবং ছিদ্রের দূরত্বকে ফিক্সড রেখে যদি ছিদ্র এবং ওই তোমার কি বললাম, ছিদ্র এবং এই যে পর্দা, ছিদ্র এবং পর্দার দূরত্ব যদি আমরা বাড়িয়ে দিই, তাহলেও কিন্তু প্রতিকৃতির আকৃতি বেড়ে যাবে। ঠিক আছে, এইগুলো, এই যে দুটো পদ্ধতি বললাম, এভাবে আমরা প্রতিকৃতির আকৃতি বাড়াতে পারি। আচ্ছা, নেক্সট কী আছে তার সাথে? একটি প্রাকৃতিক সূচি ছিদ্র ক্যামেরা উদাহরণ দাও। প্রাকৃতিক সূচি ছিদ্র ক্যামেরা মানে যেটা আমি আলোচনা করেছিলাম, যে গ্রীষ্মকালে যদি তোমরা কোনোদিন কোনো গাছের নিচে গিয়ে বসো, দেখবে যে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলোক রশ্মি প্রবেশ করেছে, এবং তুমি যেখানে বসে আছো তার পাশেই দেখবে গোল গোল আলোর, মানে গোল গোল আলোর অংশ দেখতে পাবে। সেই আলোক অংশটি আসলে সূর্যের প্রতিকৃতি, গোল গোল যে আলোক অংশগুলো আসলে সূর্যের প্রতিকৃতি। এখানে সূচি ছিদ্র ক্যামেরার মতো একটি ঘটনা ঘটেছে, যেখানে পর্দা হচ্ছে পৃথিবীপৃষ্ঠ এবং বস্তু হচ্ছে সূর্য, আর ছিদ্রটা হচ্ছে কোনটা না, এই যে গাছের যে পাতার ফাঁক, ছোটো ছোটো পাতার ফাঁক, সেগুলো হচ্ছে ছিদ্রের মতো কাজ করেছে। ঠিক আছে, এটা একটা প্রাকৃতিক প্রতিকৃতি বলা যেতে পারে। এখানে বস্তু থেকে ছিদ্রের দূরত্ব অনেক বেশি, অসীম, কিন্তু ছিদ্র থেকে পর্দার দূরত্ব কম। আচ্ছা, নেক্সট আসছি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কিত পরীক্ষাটি আলোচনা করো। তো এটা বই থেকে একটু দেখবে, আমি বলে দিচ্ছি, বইতে আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, পরীক্ষাটি আলোচনা করেছি, তোমরা একটু নিজেরা করবে, পড়লে জাস্ট হবে। আচ্ছা, পেজ নাম্বার 60, এই যে দেখো লেখা আছে উপরে, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, হাতে কলমে যে 12 লেখা আছে সেই পরীক্ষাটি প্র্যাকটিস করবে। যখন এই ধরনের কোনো প্রশ্ন থাকবে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কিত পরীক্ষাটি আলোচনা করো, তখন পরীক্ষা মানে প্রথমে তোমাকে কোনো একটা পরীক্ষা করার জন্য যেগুলো করণীয়, প্রথমে কী করতে হয়, প্রথমে কী কী উপকরণ দরকার লিখতে হয়, যে এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ, যে উপকরণ বলে একটা হেডিং দিয়ে যে যে উপকরণগুলো লাগছে এখানে লিখলাম। তারপরে কী করলাম, কীভাবে আমি পরীক্ষাটি করছি, অর্থাৎ পরীক্ষা পদ্ধতি, ছোট করে পরীক্ষা পদ্ধতি লিখে নিচে পরীক্ষা পদ্ধতিটা কীভাবে কী করলাম সেটা একটু লিখলাম সংক্ষেপে। তারপর লিখবো পর্যবেক্ষণ, মানে পরীক্ষা করার পর কী দেখলাম। তারপর সিদ্ধান্ত, এই কয়েকটা পয়েন্টকে নিয়ে আমরা পুরো পরীক্ষা পদ্ধতিটাকে বর্ণনা করব। ঠিক আছে, করলাম এটাকে। এরপর আসছে প্রাণীর নেক্সট প্রশ্ন, প্রাণীর ক্ষেত্রে শারীরবৃত্তিক ক্রিয়ায় আলোর ভূমিকা আলোচনা করো। প্রাণীর ক্ষেত্রে শারীরবৃত্তিক ক্রিয়ায় আলোর ভূমিকা, মানে শারীরবৃত্তিক ক্রিয়ায় মানে কি, না প্রাণীর ক্ষেত্রে বলেছে এখানে, তাহলে প্রাণীরটাই বলবো। প্রাণীদের জীবনযাত্রায় তাদের যে স্বভাব আচার আচরণ আলোর জন্য কীভাবে পরিবর্তন হয় বা কীভাবে অ্যাডজাস্ট হয়, এই ব্যাপারগুলো নিয়ে বলতে হবে। তো এটাও তোমরা বইতে দেখবে, সব এগুলো বলা হয়েছে, তো আরেকবার নিজেরা দেখবে। এই যে এখানে চলে আসো পেজ নাম্বার 37, এখানে উদ্ভিদের জন্য আছে আলোর ভূমিকা এবং প্রাণীদের জন্য আলোর ভূমিকা আছে পৃথক পৃথকভাবে। তো তোমরা এগুলো একটু, এই যে প্রাণীর জন্য যেটা আছে সেটা পড়বে, এই যে এখানে বলেছে আলো কম পেলে স্যামন মাছের বাচ্চা মরে যায়, সূর্যের তাপ ও আলো কম পেলে গিরগিটি সাপ
আরো কত প্রাণী আছে যেগুলো শীত ঘুমে চলে যায়। শীত ঘুম মানে ওরা অনেক দিন পর্যন্ত কিছু না খেয়েও চুপচাপ বসে থাকতে পারে, মানে শীত ঘুম হচ্ছে এটাই। যে ব্যাং বা সাপ কিছু কিছু আছে যারা অনেক দিন পর্যন্ত কোনো একটা গর্তে বা কোনো কিছুতে চুপচাপ বসে থাকতে পারে, তারা বাইরেও বেরোয় না ওই সময়টায় শীতের সময়, এবং কোনো খাবারও খায় না। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে? আলোর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, কিছু কিছু আবার গুহাবাসী কিছু প্রাণী আছে, তাদেরকে আবার আলোতে নিয়ে আসলে তাদের আবার চামড়ার কালার পাল্টে যেতে পারে। যদি আমরা অনেক সময় গুহাতে সবসময় অন্ধকারে থাকে, ওদেরকে যদি কোনো কারণে বাইরের আলোতে নিয়ে আসা হয়, তাহলে তাদের চামড়ায় রঙিন পদার্থ তৈরি হতে শুরু করে, মানে পরিবর্তন আসে। হ্যাঁ, আবার আমরা দেখি যে সূর্য যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে, তখন পঙ্গপালেরা আবার চলাফেরা বন্ধ করে দেয়। যখন আলো আছে তখন পঙ্গপালেরা বেশ চলাফেরা করছে, কিন্তু যখনই আলো বন্ধ হয়ে যাচ্ছে, সে মেঘের কারণে হোক বা সন্ধ্যা হয়ে হোক, তখন কিন্তু পঙ্গপালরা আর চলাফেরা করে না। তার মানে তাদের জীবনযাত্রায়, অর্থাৎ প্রাণীদের এইসব জীবনযাত্রায় আলোর অনেক ভূমিকা আছে। আলো থাকলে এক ধরনের আচরণ, আলো না থাকলে আরেক ধরনের আচরণ, এই বিষয়গুলো বলা হয়েছে এখানে। আবার কিছু কিছু পরিযায়ী পাখি আছে, তারা খুব শীতের জায়গা থেকে যেখানে গরম বেশি, মানে শীত কম, অপেক্ষিত শীত কম, সেসব জায়গায় চলে আসছে। গরম জায়গায় উড়ে যায় এবং সূর্যের আলোর তীব্রতার উপর নির্ভর করে। তো এই যে বিষয়গুলি আমরা দেখলাম, তোমরা এখানে বইতে পড়বে, সুন্দর করে লেখা আছে এখানে, এটা পড়লেই হবে। ঠিক আছে, তাহলে এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর কিছু নেই এখানে, এই কোশ্চেন সেটে এখানে আর কিছু নেই। তাহলে তোমরা এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম, তোমরা এগুলো দেখো ভালো করে। ঠিক আছে।